চলমান দাবদাহে তৃষ্ণার্ত 1,000 সাধারণ মানুষের মাঝে কোমল পানীয় বিতরণ করেছে জাতীয় মানবাধিকার ইউনিট নরসিংদী জেলা। দুপুরে নরসিংদী পৌরসভার সামনে এই বিতরণ কার্যক্রম হয়। এ সময় শহরের রিকশা চালক, অটো ও ভ্যান চালক সহ যাত্রীদের তৃষ্ণা মেটাতে বিনামূল্যে কোমল পানীয় দেওয়া হয়। জাতীয় মানবাধিকার ইউনিটের নরসিংদী জেলার সভাপতি রাশিদুল ইসলাম আজাদ এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া সাধারণ সম্পাদক আলামিন, সিনিয়র সহসভাপতি মনিরুল হক জাবেদ সহ সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।